عيش في رضا رب السماء مدعرفة الله رب حلوة 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 حياتي مدعرفة الله رب السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة اللمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤسدة في عمد ممددة الله أبقى سمسطة برشانسة جاء الله أبقى رب العالمين وشاط در جنو وابيشت كافر مشرك در জাহান্নাম নাম তৈরি করে রেখেছেন এবং নেকদের জন্য সৎকর্মশীলদের জন্য ভালো মানুষদের জন্য ইমানদারদের জন্য আল্লাহ আকরাবুল্লা আলমিন জান্নাত তৈরি করে রেখেছেন সালাত এবং সালাম নাজর পেন মাহমুদুর রাসুরল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর যিনি সর্বপ্রথম জান্নাত প্রবেশ করবেন আমরা তফসিল করবো সুরাতুল হোমাজার এই সুরার নাম হচ্ছে সুরায়ে হোমাজা এই সুরার প্রথম আয়াতে আল্লাহ ইর সাদ করেছেন ওয়াইলুল্লে উল্লেকুল্লে হোমাজাতে লোমাজা এই হোমাজা শব্দটি এই আয়াতে উল্লিখিত হয়েছে এই সুরা এতে নয়টি আয়াত রয়েছে আল্লাহ পাক করছেন। দুর্ভোগ। আল্লাপাক অথবা ওয়াইল মানে হচ্ছে জাহান্নামের একটি উপত্যকা জাহান নামের একটি নাম ওয়াইল নামক জাহান্নাম রয়েছে লেকুল্ল হুমা লোমাজা। লুমাজা ওই রকম প্রত্যেক ব্যক্তির জন্য যারা সামনা সামনাসামনি নিন্দা করে হোমাজা মানে লোমাজা মানে যারা অসাক্ষাতে নিন্দা করে চোখের আড়ালে পর নিন্দা করে তাদের জন্য দুর্ভোগ রয়েছে সর্বনাশ রয়েছে তাদের ভবিষ্যৎ অন্ধকার রয়েছে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে এ হচ্ছে হোমাজা হামজ থেকে আর লোমাজা লামজ থেকে তফসির এই লাম শব্দটি কোরআন একিমে একাধিক জায়গায় এসছে যেমন লাপাক আরেক জায়গায় এর করেছে করে ওলা মেজু আনফুসাকুম সৈরাতুল হুজরাত তোমরা একে অপরকে কষ্ট দিও না নিন্দা করে বা তার দোষ প্রচার করে দোষ তুলে ধরে জনসমাজে ওলা তালমেজু আনফুসাকুম লামস আর কেউ কেউ বলেছেন যে হামজ আর লমজে পার্থক্য হচ্ছে যে লামজ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ইশারায় চোখের ইশারায় কারো ব্যঙ্গ করা বা কারো মানহানি করা ইত্যাদি যেমন চোখের ইশারায় মুখের ইশারায় বলা ভালো না এরকম অনেকেই করে থাকে এদের জন্য দুর্ভোগ মধ্যে খারাপ দিক রয়েছে চরিত্র খারাপ খারাপ অথবা কোনো কিছু তো সংশোধন তোমার উদ্দেশ্য হবে ইসলাহ উদ্দেশ্য হবে আর ইসলাহ যদি উদ্দেশ্য থাকে তার ব্যক্তি জীবনের বিষয় কারো ক্ষতি করছে না তাহলে ওইভাবে তার মানহানি না করে ব্যঙ্গ না করে তাকে নির্জন উপদেশ দিলেই তো হয় তবে তার ভুলের কারণে যদি অনেক লোক বিভ্রান্ত হওয়ার আশঙ্কা থাকে অনেক লোক বিভ্রান্ত হবে অথবা একজনই ক্ষয়ক্ষতি হবে হ্যাঁ তাহলে অবশ্যই অন্য লোককে জানানো যাবে যাতে করে এই অন্যায়টি না করতে পারে বা কেউ ক্ষতিগ্রস্ত না হয় তার দ্বারা আকিদার ক্ষেত্রে হোক যেমন শিখ বিদাত কেউ শিখাচ্ছে শিখ বিদাতে শিক্ষা দিচ্ছে ভুল শিক্ষা দিচ্ছে ইসলামের নামে তাহলে অবশ্যই সতর্ক করতে হবে আর তাকেই শুধু বলে সংশোধন হবে না যে ভুল কথা প্রচার করছে শিখ বিদাতের প্রচার করছে এইরকমই কেউ যদি খেয়ামতকারী হয় আর টাকা পয়সা আদান প্রদান কেউ ভালো মানুষ তার সাথে করতে যাচ্ছে তাহলে সতর্ক করা যাবে এই ক্ষেত্রে আল্লাহ এমাম নবির রহমতুল্লা গিবতের ক্ষেত্রে মানুষের সমালোচনা চোখের আড়ালে দোষ ত্রুটি তুলে ধরার ক্ষেত্রে বলেছেন যে বেশ কিছু ক্ষেত্রে জায়েজ রয়েছে রিয়াজুসালেহিনে গিবতের অধ্যায় শুরু করলেই আপনি সেখানে পাবেন শুধু জায়েজই নয় কোনো কোনো ক্ষেত্রে অজিব রয়েছে কারো প্রাণ বাঁচানোর জন্য কাউকে কোনো মানুষের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য ক্ষয়ক্ষতি থেকে বাঁচানোর জন্য বিবাহ সাদীর ক্ষেত্রে খারাপ ছেলেকে মেয়ে তুলে দিয়ে দিবে সুতরাং সেই ক্ষেত্রে বলা আবশ্যক আর লামজ মানে যদি কোনো অঙ্গের দ্বারা বা চোখের ইশারাই কারো মানহানি করা হয় তাহলে হামজ মানে হবে জবান দ্বারা কথার দ্বারা কষ্ট দেওয়া তাহলে কথার দ্বারা কষ্ট দেওয়া আর সামনে আঘাতমূলক হোক অথবা চোখের আলয় আল্লাহ আলম জামা মালাম ও আর এর মধ্যে আরো কিছু খারাপ চরিত্র রয়েছে তার একটি হচ্ছে যে সে ধন সম্পদ সঞ্চয় করে ও আড্ডা গুনে গুনে রাখে বারবার গণনা করে টাকা পয়সা গণনা যায় টাকা পয়সা গনে রাখবেন আপনি এমনিতে রেখে দেবেন যে আল্লাহ তো এখানে নিন্দা করেছেন জানো সুতরাং টাকা পয়সা গুনবো না যা ইনকাম করলাম তাও গণবো না বেতন পেলাম তাও গণবো না আর যা দেবো তাও গুনে দেবো না না এটা কথা নাই অবশ্য গুনবেন কিন্তু বারবার করে গণাগণি করবেন না যখন তখন টাকা নাড়াছাড়া করতে মজা লাগে হ্যাঁ বারবার করে গনি গনি দেখছেন বারবার করে বের করে করে দেখছেন এটা করবি আল্লাহ পাকের দিন থেকে গাফিল করে দিবে ধন সম্পদের আসক্তি মনে বাড়িয়ে দেবে তখন হারামে লিপ্ত হয়ে যাবে যে না এই টাকা যথেষ্ট হবে না আরো টাকার প্রয়োজন শুধু এই আরো টাকা তো আর হালাল পথে আসছে না তো হারাম রাস্তায় বেরোতে হবে এভাবে মানুষ গোমরা হয়ে যাবে এই একটা আর আর হচ্ছে গনে গনে রাখে অর্থাৎ ব্যয় করতে চায় না ও বাড়াবার চেষ্টা করে যদি পাঁচশো টাকা নোট হয়ে গেছে হ্যাঁ তাহলে আর ওটাকে খরচ করবে না গোটা টাকা আছে ভাঙা টাকা নেই সুতরাং করবে না হ্যাঁ যারা খরচ অজেবের ক্ষেত্রে বিশেষ করে অথবা প্রয়োজনে দান প্রয়োজন রয়েছে। আর করে খরচ করতে চায় না কৃপণতা যার অন্তর রয়েছে এইরকম চরিত্রের মানুষের জন্য দুর্ভোগ রয়েছে ইয়াহসাব আন্না মা আল্লাহ আখলাদ এরকম বারবার গুনে অথবা গুনে গুনে রাখে আর খরচ করতে চায় না আল্লাহ সন্তুষ্টির জন্য নেকির কাজে কেন কারণ এই লোক ধারণা করে যে তার ধন সম্পদ তাকে চিরকাল পৃথিবীতে রাখবে ধন সম্পদ যদি থাকে যেমন আজকাল একটা ভাষা হয়ে গেছে যারা দুনিয়াদার মুসলিমদের যে আরে টাকা পয়সা থাকলে সবাই আমার মান সম্মান করবে মনে করে যে মান সম্মান শুধু পয়সাতেই রয়েছে এটা বড়ই অজ্ঞতা আল্লাহর দিন সম্পর্কে আর আল্লাহর দিনের সাথে সম্পর্ক আসলে দুর্বল যে পয়সা থাকলে মান ইজ্জত হবে এই ধান ধারণা আজকাল এমন বদ্ধপরিকর হয়ে গেছে মুসলিম সমাজে যে আল্লাহ হেফাজত করে এই ফিতনা থেকে মালের ফিতনা থেকে এলমের ফজিলত রয়েছে কোরআন শিক্ষার ফজিলত রয়েছে আল্লাহত রেখেছেন এই কোরআন দিয়ে আল্লাহাক উচা করেন কোরআনের জ্ঞান দিয়ে আল্লাহাক উচা করেন যেই মান সম্মান একজন আলেমে দিন পাই সেই মান সম্মান কোন শাসক পেয়েছে হ্যাঁ কোনো পুঁজিপতি পেয়েছে কখনো পাবে না এটা তো দুনিয়াতেও দেখতে পাচ্ছেন এই ফিতরার যুগেও এই বেদিনীর যুগেও আর আখেরাতে যে মান সম্মান আল্লাহ পাক রেখেছেন আহলে এলমজার জন্য আল্লাহ দিনের যারা জ্ঞান রাখে আর জ্ঞান মোতাবেক আমল করে আর তা প্রচারও করে এল মোতাবেক আমল রয়েছে যা সুরা আসরে আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক তারপর এরশাদ করছেন যে খাল্লা কখনো না কখনো মনে করবে না যে তোমার সাথে ধন সম্পদ চিরকাল থেকে যাবে অথবা ধন সম্পদের কারণে তোমার মান সম্মান বাড়বে চিরকাল ধন সম্পদ তোমাকে পৃথিবীতে রেখে দেবে ধন সম্পদ হারা কখনো হবে না না খালি হাতে যেতে হবে অবশ্যই অবশ্যই শুনে রাখো এই অবস্থায় যদি থাকে লাইম বাজান্না ফেল ফিল হোতামা অবশ্যই অবশ্যই এই ধরনের লোকদেরকে নিক্ষেপ করা হবে ফিল হোতামা চূর্ণ বিচূর্ণকারী জাহান্নামে হাতামা এত মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া জাহান্নামের একটি নাম হচ্ছে হোতামা তো জাহান্নামকে হোতামা এই জন্য বলা হয়েছে জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে তাদেরকে জালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে আর যখন সবকিছু জ্বলে যাবে আল্লাহ বদাল্লাহ জলুদান গাই রাহ আল্লাহ বলছেন আবার নতুন করে আবার শরীর তার তৈরি করে দিবে আবার চলতে থাকবে কিন্তু মত আসবে না মত আসবে না অমা আদরা কামাল হতামা হে তুমি কি করে জানবে যে হোতামা কি জিনিস চন্ন বিচ্ছন্নকারী বস্তু কি আল্লাহ বলছেন জানো নারুল্লাহ মোকাদা আল্লাহ পাকের প্রজ্বলিত আগুন নারুল্লাহ আল্লাহর এমন আগুন আল কাদা যা প্রজ্বলিত আল্লাহাক জ্বালিয়ে রেখেছেন হাজার হাজার বছর আগে থেকে আল্লাহ রবুল আলমিন জ্বালিয়ে রেখেছেন জাহান্নামিদের জন্য প্রস্তুত করে রেখেছেন ইদ্যাত আল্লাহ বলেছেন প্রস্তুত হয়ে রয়েছে। এল কাফেরিন কাফেরদের জন্য বাপিস্টদের জন্য পাক জাহান্নাম তৈরি করে রেখেছেন যারা কাফেরদের রাস্তা ধরবে আর তারা মুসলিম সমাজের তারা তাদের সঙ্গী হবে আল্লা তালি ও আলাল আফ এদা। যেই জাহান্নামের জ্বলন্ত আগুন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যায় জ্বালাতে জ্বালাতে মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে কিছুকে চালিয়ে দেবে কিন্তু মত আসবে না মৌসাদা এবং এই জাহান্নাম তাদের ওপর জাহান্নামে নিক্ষেপ করে দেওয়ার পরে বন্ধকৃত হবে মৌসাদা মানে মৌ বন্ধকৃত হবে মানে জাহান্নাম তাদেরকে সব দিক থেকে পরিবেষ্টন করে রাখবে কোনো ছিদ্র পাবে না বেরহর কোনো দরজা থাকবে না তাতে শাস্তিও যেমন বৃদ্ধি পাবে তেমন পালাবার কোনো স্থানও পাবে না এই নাল মাফার কোথায় পালাবে ফি আমাদি যেই জাহান্নাম হবে অগ্নি অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভ আমাদ আমুদ থেকে আমুদ বলা হয় খুঁটিকে স্তম্ভকে আর মোমাদ দাদা মাদ্যামুদ মানে লম্বা হওয়া তো মোমাদ দাদা মানে হচ্ছে লম্বা আর উঁচু উঁচু তো উঁচু উঁচু স্তম্ভ হবে লেলিহান শিখার এই জাহান্নামের অবস্থা এইরকম হবে আল্লাহ বলে বলেছেন এই একটি তাফসির আর একটি তাফসির হচ্ছে যে আল্লাহ ফাক রব্লুল আলমিনের উঁচু উঁচু স্তম্ভ জাহান্নামে হবে সেগুলি আগুনেরই হবে আর সেই স্তম্ভে আল্লাহ পাক কিভাবে শাস্তি দেবেন আল্লাপাক ভালো জানেন জাহান্নাবীদেরকে যেমন ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয় সেইরকমে হতে পারে ওই রকম ঝুলিয়ে ঝুলিয়ে আল্লাহ ফাকরবনে শাস্তি দেবেন বিভিন্ন রকমভাবে শাস্তি দেবেন তাফসির কারণ হচ্ছে আল্লাহ আলম যে কেমনভাবে আল্লাহ পাক জাহান্নামীদেরকে শাস্তি দেবেন

এই সুরার নাম হচ্ছে ফিল এই জন্য যে এই সুরার প্রথম আয়াতে আল ফিল ফিল মানে হাতি হাতি কথা উল্লেখ করা হয়েছে আর হস্তি বাহিনীর কথা উল্লেখ করা হয়েছে হাতির মালিকদের কথা বলা হয়েছে একটি ঘটনা রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের যেই বছরে জন্ম হয়েছে জন্মের বছর যেটা সেই বছরে ঘটেছিল মক্কাতুল মোকার এমন আল্লাহ পাকের পক্ষ থেকে আশ্চর্যজনক ঘটনা যা দিয়ে মানব জাতিকে জানিয়ে দেওয়া হয়েছিল আরবদেরকে জানিয়ে দেওয়া হয়েছিল বিশেষ করে মক্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে অবস্থা পাল্টাতে যাচ্ছে একটা যাচ্ছে বিপ্লব আসছে এটা সেই বছর এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের তফসিলের দিকে আবার ফিরে আসবো সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমরা তাফসিল করেছিলাম সুরাতুল ফিলের এই সুরাতুল ফিল হস্তি বাহিনীর ঘটনা দিকে ইঙ্গিত করা হয়েছে ঘটনা বর্ণনা তো করা হয়নি এখানে হাদিসে অথবা সিরাতের দিতে রয়েছে এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং সংক্ষেপে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা পাক এই সুরাই উল্লেখ করেছেন হস্তি বাহিনী হচ্ছে আবরাহা যে এমানের গভর্নর ছিল আর এই গভর্নর নিযুক্ত ছিল হাবাসা আবে সেনিয়ার যে খ্রিস্টান শাসক ছিল সেই শাসকের পক্ষ থেকে আর সেই জামানায় এমান এলাকা এই হাবাসার ক্ষমতার অধীনে ছিল যদিও এমন লোহিত সাগর পার করে আর উপদ্বীপে আসতে হয় কিন্তু তারপরে এই এমানে দখল ছিল হাবাসার রাজার তো এই আবরাহা দেখলো যে মক্কাই তো ব্যবসা বাণিজ্য জমজমট কারণ মক্কায় লোকেরা এই বাইতুল্লাহর কাবা ঘরের হজ করার জন্য আসে আর হজের সময় একটা বড় ইনকাম হয়ে যায় তখন থেকেই সেটা প্রাচীন যুগ থেকে চলে আসে লোকজন যেখানেই বেশি হবে সেখানেই ব্যবসা বাণিজ্য টাকা পয়সার প্রাচুর্য স্বাভাবিক দেখা দিবে এই জন্য লোকজন আজকাল শহরমুখী হ্যাঁ গ্রামে তেমন আয় উপার্জন নেই কিন্তু শহরে পয়সার অভাব নেই তো সে চাইলো যে না এই ব্যবসাকে এমানই কি করে নিয়ে আসা যায় যাতে করে এমন অর্থনীতি মজবুত হয় এই উদ্দেশ্যে সে একটা কাবা তৈরি করলো নাম দিল বিশেষ একটা নাম যে এটা হচ্ছে এখন কাবা আর তোমরা সব ঘোষণা করে দিল যে তোমরা এখানকার হজ করো এমানের লোকের এখানকার হজ করো এই ঘোষণা করল এই সংবাদ পেয়ে মক্কাতুল মক্কার থেকে এক লোক গেল ওই আমানে আর এমানে গিয়ে সেখানে থাকতে থাকতে কোনো এক সময় গিয়ে রাতের অন্ধকারে আর সেই আবরাহার বানানো ঘরে কাবাই আর তাতে এসব পায়খানা করে দিয়ে পালিয়ে চলে আসলো জানতে পারলো আবরাহা ক্রোধে ফেটে পড়লো যে আচ্ছা ঠিক আছে এর ব্যবস্থা নিচ্ছি হাতিতে চাপলো আর তার সাথে তাফসিলকার লিখেছেন যে মোট তেরোটি হাতি ছিল আর সেনাবাহিনী সব ছিল এসব নিয়ে মেয়ামান থেকে চলে আসলো ম্যামান থেকে এসে আরাফার দিক থেকে আরাফা মুজদালিফা এই মুজদালিফা আর মেনার মাঝখানে যখন পৌঁছিল তার আগে অনেক বোঝানোর চেষ্টা করা হলো না ঠেকানো গেল না বুঝেন না এই কাবাকেই যে তোমাদের কাবা এই কাবাকে ধ্বংস করে ছাড়বো আব্দুল মোতালেব তখন কাবার মোতাবল্লি ছিলেন রাসুল্লাহমে দাদা আব্দুল মুতালেব বললেন যে ঠিক আছে তাহলে তাই যদি হয় তো আমাদের উঠগুলি কেন তোমরা এরকম দখল করে নিয়েছো আমাদের উঠগুলি দিয়ে দাও আমাদের একটু ধন সম্পদ চিন্তা করছো তোমাদের কাবা ভাঙবো ওই নিয়ে কোনো চিন্তা নেই তখন সে একটা কবিতা পড়েছিল যার অর্থ হচ্ছে সংক্ষেপে যে আমরা উটের মালিক আর কাবার যে রব রয়েছেন কাবার মালিক সেই কাবার হেফাজত করে নেবেন রব্বুল কাবা কাবার রব ইমি কাবার হেফাজত করে নেবেন আর তারপরে এই জায়গাটি আসতেই যে জায়গাটি মুজদারে শেষ হচ্ছে আর মেনা শুরু হতে যাচ্ছে যে উপত্যকা ওয়াদি একটা উপত্যকা ছিল এই উপত্যকাকে বলা হয় ওয়াদ মহাসের ওয়াদি মহাস্তের এখন পর্যন্ত নাম। মানে ক্লান্ত করে দেওয়া পরিশ্রান্ত করে দেওয়া মহাস্তের মানে পরিশ্রান্ত ক্লান্ত করে দেনেওয়ালা উপত্যকা এই জন্য বলা হয়েছে যে এখানে আবরাহা এবং আবরাহার সেনাবাহিনী আর হাতে সবকে ধ্বংস করে দেওয়া হয়েছিল আল্লাহ পাকের পক্ষ থেকে যা ঈশ্বরে উল্লেখ করা হয়েছে ছোট ছোট পাখি দলে দলে আসতে লাগলো আর প্রত্যেকটি পাখির পায়ে অথবা মুখে কেউ কেউ বলেছেন তিনটি করে ইত্যাদি ছোট ছোট কঙ্কর আর এটুম বামের মতো এক একজনের ওপর পড়তে শুরু হলো আর আবরাহা এমানের দিকে পালাতে শুরু করলো ওখানে সব এমনভাবে ধ্বংস হলো যে ভক্ষিত ভুষি গরু ছাগল খেয়ে দিয়ে যে ভূষা গোবরের নামে সেই রকম আল্লাহ করে দিলেন অথবা যেই খাবারটা প্রস্তুত করা হয় ভুষি করে প্রস্তুত করা হয় গরু ছাগলকে মহিষকে খেতে দেওয়ার জন্য উটকে খেতে দেওয়ার জন্য এইরকম আল্লাহ ফাকর বিচ্ছন্ন করে ধ্বংস করে দিলেন আবার আপ আলাদ ছিল রাস্তায় অথবা সে নিজের দেশে পৌঁছে গেছে মানে সেখানেই ওই একটা পাথর গিয়ে পাখি পিছনে পিছনে গিয়ে তার উপরে ফেললো আর একেবারে আল্লাহ ফাকর এইভাবে সবকে ধ্বংস করে দিলেন মহান আল্লাহ এর সাদ করছেন আলম তারা কেফা ফা আলা রব্বা সাবিল ফিল হে নবী তুমি কি দেখনি নবীconstraintStart দেখেননি জন্মের বছর তাহলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা আর তারপরে শুনে জানা দেখনি মানে আলম taala তুমি কি জানোনি বাপ চাচাদের কাছ থেকে শুনতে পারবে তারাই দেখেছে তো আলম তারা তুমি কি দেখনি কাইফা ফালা রাবুকা তোমার প্রতিপালক কেমন আচরণ করেছিলেন বি اصحابিল ফিল হাতিওয়ালাদের সাথে হস্তি ভাইনি সাথে এই সুরাতে যেমন নবিয়ে করিম সাল্লাহ আলি সাল্লামের জন্য সান্ত্বনার বাণী রয়েছে তেমন কাফের মুশরেক মক্কার লোকদের জন্য সতর্ক বাণী রয়েছে দুটি উদ্দেশ্য হচ্ছে এই সুরার হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম দেখো তোমার সাথে যদি এই আচরণ যে খারাপ আচরণ শুরু করেছে এটাই যদি তারা কন্টিনিউ করে তোমার সাথে বদ আচরণই এদের যদি থেকে যায় আর ইমানের দিকে ফিরে না আসে কুরআনের দিকে না ফিরে আসে ইসলামের দিকে না ফিরে আসে তাহলে তাদের অবস্থা তাই হবে যা আবু রাহসেনা বাহিনীর হস্তি বাহিনীর আসাবুল ফিলের সুসংবাদ রয়েছে আর সান্তনা দেওয়া রয়েছে আর কাফেরদেরকে বলে যাচ্ছে যে এই ঘটনা তোমরা জানো দেখো শেষ রসূল মুহাম্মদ সাল্লাম এসেছেন তোমাদের কাছে হক নিয়ে دینে হক নিয়ে তাহলে তোমাদের অবস্থা তাই হবে যা আবু রাহার আবু আরসেনা বাহিনীর আল্লাহ পাক বলছেন alam yajalkay dakran to ki মানে হচ্ছে পথভ্রষ্ট করে দেওয়া কিন্তু এখানে ব্যর্থ যে কোনো কাজ করতে চায় আর কাজকে যদি ব্যর্থ করে দেন তো যে উদ্দেশ্যে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে কাজ তার রাস্তা থেকে সরিয়ে দেওয়া হলো এই অর্থে তদলিল বলা হয়েছে ব্যর্থকে আল্লাহ বলছেন আলাম ইয়াজ আল কাইদাহি তদলিল তাদের চক্রান্ত কি কি আল্লাহ পাক ব্যর্থ করে দেননি ও আর সালা আল আবাবিল এবং আল্লাহ পাক কি তাদের ওপর ঝাঁকে ঝাঁকিয়ে পাখি পাঠাননি তৈরান পাখি আর আবাবিল ঝাঁকে ঝাঁকে না যে আবাবিল পাখিগুলির নাম ছিল যেমন আমাদের দেশের ওয়াইজরা বক্তারা বলে থাকে আল্লাহ ফখরুল আলমিন করছেন তৈরান আবাবিল আর তাদের বিরুদ্ধে আল্লাহ পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে পাখি অর্থাৎ আবরাহা আর তার সেনাবাহিনীর বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে আল্লাহ পাখি পাঠিয়ে দিলেন তার মেহিম বেহেজারতে যেসব পাখিগুলি তাদের ওপর নিক্ষেপ করছিল যে হেজারা তেমিন পাথরের কাকর হেজারা কাকর আর সিজিল মানে পাথর তো পাথরের কাকর মানে ক্ষুদ্র ক্ষুদ্র বুটের দানার মতো আল্লাহ পাক রব্বুল্লা আলমিন এই পাখি পাঠিয়ে দিলেন তার পক্ষ থেকে তার সেনাবাহিনী তো আল্লাহ পাখের যে কোনো সৃষ্টি তার সেনাবাহিনী হতে পারে মাই আলম জুনুদ রব্বে ইল্লাহু আল্লাহ বলছেন একটি আয়তে যে হে নবী তোমার প্রতিপালকের যে সেনাবাহিনী কত আছে আর কত রকমের আছে তিনি ছাড়া আর কেউ জানে না আল্লাপাকে পৃথিবীর শাসকদের মতো এইরকম সেনাবাহিনী তৈরি করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করা লাগে না কোন বলে আল্লাহ পাকের সেনাবাহিনী তৈরি হয়ে যায় ফাজা কা আসবি মাকুল অতপর তাদেরকে করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বক্ষিত ভুসির মতো কা মানে মতো আর আস মানে হচ্ছে ভূষা ভুষি আর মাকুল আকালাই আকল থেকে মাকুল ইসিম্মা ফুল এসে গে মানে ভক্ষিত যা খাওয়া হয়েছে বা খাওয়া হবে এই রকম চূর্ণ বিচূর্ণ করে আল্লাহ ফাকরবুল্লা আলমী ধ্বংস করে দিলেন এই হস্তি এখানে আমাদের সুরায় ফিলের তফসির শেষ হলো আর এরপরে অল্প কিছু সময় আছে সুতরাং আপনারা প্রশ্ন করতে পারবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহামতুল্লাহ শেখ আমার প্রশ্ন হলো আমরা যখন নামাজ পড়ি নামাজ পড়া অবস্থায় তাসাহুদের সময় বৈঠকে বসে আমরা তর্জনে তাসাহুদ পড়ার সময় তো এটা কোন সময়তে আমরা আঙুল দেখাবো কারণ অনেকে বলে যে ইল্লাহ আসাদু আল্লাহ ইল্লাহ ইল্লাহ বলার সময় এক আল্লাহকে বোঝানোর জন্য ব্যবহার করা হয় তো সঠিক নিয়মটা কি কোন সময় আমরা ব্যবহার করবো ভাইয়ের প্রশ্নের উত্তর হচ্ছে যে তাসাহুদে বসে যে আঙ্গুল শাহাদাতের আঙ্গুল হেলাতে হয় ডান হাতের শাহাদাতের আঙ্গুল এটা সন্ন্যত আর এটা কোন খানে হিলাতে হবে এই মর্মে কোনো নির্দিষ্ট জায়গায় কোন হাদিসে উল্লেখিত হয়নি সুতরাং ইল্লাল্লাহতে হিলানো এটা শুধু তাদের যুক্তিভিত্তিক অথবা আসাদ হিলানো এটাও যুক্তিভিত্তিক যে শাহাদাত দিলাম মুখে আর তার সাথে আঙ্গুল দিয়েও শাহাদাত দিলাম অথবা ইল্লাল্লাহ আল্লাহ বললাম তখন এই ইশারা করলাম যে এক আল্লাহ এই যুক্তি ছাড়া আর কিছু তাদের দলিল নেই পক্ষান্তরে যারা বলছেন যে এটা হিলাতেই থাকতে হবে তাদের দলিল হচ্ছে যে কানা রসুল্লাহ বিহা রসুল্লাহ এটাকে হিলাতে থাকতেন আর তা দিয়ে দোয়া করতেন তাহলে যতক্ষণ পর্যন্ত শাহদের দোয়া করছেন দুরুদ ইব্রাহিমের দোয়া করছেন দোয়া করছে ততক্ষণ হিলাতে থাকবেন আপনার জবান দিয়েও দোয়া চলছে আর আপনার হাতের আঙ্গুলের ইশারাতে দোয়া চলছে যেটা শয়তানের ওপর বড় আঘাত হানে তার আগে হেলাতে থাকবেন এটাই সুন্নত এই সুন্নত নিয়ে এইরকম বাড়াবাড়ি না হয় যেন গোড়ামিও না থাকে যে এরকম করব না আর এইরকমও না হয় যে এটাকে করিয়ে ছাড়বো কেন করবে না এরকম তো এই নিয়ে যেন বাড়াবাড়িটা না হয় সব ক্ষেত্রে বাড়াবাড়ি আপত্তিকর অপছন্দনীয় আল গলু নবী সাল্লা নিষেধ করেছেন কোরআনিকারি নিষেধ করা হয়েছে গলু থেকে কঠোর হয়ে যাবে না বিশেষ করে গলির ক্ষেত্রে এত কঠোর হয়ে যাবে না যে একটা সোননাথ ছিল তোমার নামাজ হলে না তুমি এরকম করে দিলে এরকম বাড়াবাড়ি যেন না থাকে আর আবার ওই গোঁড়া যারা সংকীর্ণ চিন্তাধারা রাখে তকলি দিয়ে মন মেজাজ না না এটা করতেই দেবো না কেন হিলাচ্ছ তুমি হ্যাঁ এইরকম যেন না হয় জি হ্যাঁ এখানে আমাদের সময় শেষ হয়েছে আল্লাহ পাক রব্বুল যেন আমাদেরকে কোরআন বুঝার তৌফিক দান করেন আর আকরবুল অনুযায়ী চলার তৌফিক দান করেন আর আল্লাহ পাক রব্বুল আলমিন বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের উপর যেন রাজি হয়ে যান আল্লাহ পাক যেন আমাদেরকে জন্দুল ফিরদোস দান করেন ও সাল নবীন মহাম্মদ ওসহাবিহ আজমাইন